চিরায়ত বাংলার ঐতিহ্যবাহী শোলা শিল্পের সম্ভার থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রবিউল হুসাইন। বন্ধুরা, বাঙালি হিন্দু সমাজে শোলার ব্যাপক ব্যবহার আমরা দেখতে পাই। বিশেষ করে হিন্দুদের বিয়েতে বরকনের মাথার টোপর হিসেবে এই শোলা ব্যবহৃত হয়ে থাকে, এবং গলার মালা হিন্দুদের বিভিন্ন পূজা পার্বণে, দেবদেবীদের অলঙ্করণে, জন্মদিনে, অন্নপ্রাশনের উৎসবে এই শোলার অনেক ব্যবহার হয়। তাছাড়া শিল্প হিসেবে শোলা অনন্য। শ্বেতশুভ্র এই সাদা রঙের শোলার যে কারুকার্য এবং ফুল সবাইকে আকৃষ্ট করে, মোহিত করে, এবং এতে রঙের ব্যবহার দিয়ে রঙিন করা হয়, ফলে আরও আকর্ষণ বাড়ে। যুগ যুগ ধরে এই শোলার ব্যবহার হয়ে আসছে এবং এই শোলা শিল্প আমাদের একটি অন্যতম শিল্পে পরিণত হয়েছে। মালাকারদের হাত ধরেই এই শোলা ধীরে ধীরে শিল্পের রূপ লাভ করেছে। তারা মালা বাদেও ফুল, পাখি এবং বিভিন্ন ধরনের খেলনা এবং দৃষ্টিনন্দন নানা ধরনের জিনিসপত্র তৈরি করে থাকেন। শোলা একটি বিরুৎ জাতীয় উদ্ভিদ। এটি বাংলাদেশের আনাচে কানাচে, বিলে ঝিলে আগে অনেক পাওয়া যেত, এখন সেটি আর পাওয়া যাচ্ছে না। কালের আবর্তে ধীরে ধীরে এটি বিলীন হয়ে যাচ্ছে, এবং শোলা শিল্পীরা আগে বিলঝিল থেকে এমনিতেই সংগ্রহ করতে পারতেন, কিন্তু এখন টাকা দিয়ে কিনতে হচ্ছে। তারা রোদে শুকিয়ে নির্দিষ্ট আকৃতিতে কেটে এই শোলাগুলো ব্যবহার করে থাকেন। পরবর্তীতে তাদের চাকু দিয়ে এগুলোকে কাগজে পরিণত করেন এবং কাগজ থেকে ফুল তৈরি করেন। তারা বিভিন্ন ধরনের ফুল তৈরি করে থাকেন, চাঁদমালা, কদম ফুল, সূর্যমুখী ফুল, বেলি ফুল, গোলাপ ফুল। এই ফুল দিয়ে তারা বিভিন্ন ধরনের লহর তৈরি করেন এবং এই লহরগুলো খুচরা এবং পাইকারি বিক্রি করে থাকেন। শোলার সংকটের কারণে এই শিল্পটি এখন বিলীনের পথে। আমরা মাগুরার কয়েকজন শোলা শিল্পীর সাথে কথা বলবো এবং তাদের সুখ দুঃখ জানব। আমার নাম নিময় মালাকার, গ্রামের নাম হলো শতপড়া, থানা হলো শালিকা। আমাদের এলো পূর্বপুরুষ বংশগতভাবে এই ব্যবসা করে আইসা, আমরাও করতেছি এই শোলার বিয়ের মোটুক, বিয়ের মালা ইত্যাদি ফুল, পুজোর সরঞ্জাম, বিভিন্ন পুজোর ফুল টুল ইত্যাদি বানাই। এই শোলা এখন বিলেতে সংগ্রহ করতাম, এখন খুব পাওয়া যায় না, খুব কষ্ট করে সংগ্রহ করতে হয়। হ্যাঁ, আমাদের খুবই কুটির শিল্প এখন নিরুপায় হয়ে গেছে আর কি। বন্ধুরা, মালাকাররা যে শোলাগুলো এই শিল্পে ব্যবহার করে থাকেন সেই শোলা হচ্ছে ভাট শোলা। এটির বৈশিষ্ট্য হচ্ছে এই শোলাগুলো স্পঞ্জের মতো নরম এবং ভেতরে ধবধবে সাদা। দিন যত যাচ্ছে এই শোলার সংখ্যা ততই কমে যাচ্ছে, কারণ হচ্ছে এগুলো আগের মতো বিলে ঝিলে জন্মায় না। বিশেষ করে হাওড় অঞ্চলে এই শোলার ব্যাপক আধিপত্য ছিল একসময়, কিন্তু এখন সেটা নেই। হবিগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জে এই শোলা অনেক জন্মাতো। এছাড়া কুষ্টিয়া, মাগুরা, দিনাজপুর, রংপুর, মুন্সিগঞ্জেও এই শোলা পাওয়া যেত, এখন এই শোলা আগের মতো পাওয়া যায় না। তাই সংকটে পড়েছে এই শিল্পটি। এই সংকট নিয়েই কথা বলেছেন আরেকটি পরিবার। আমার নাম নিখিল চন্দ্র মালাকার, মাগুরা জেলা, শালিকা থানা, শতপড়াবার জেলা। আমি বাবার কাছ থেকে এই কাজ শিখছি, ছোটোর থেকে কাজ করছি। এই শোলা আগে যত পাওয়া যেত এখন অত পাওয়া যায় না, এখন অনেক জায়গা থেকে সংগ্রহ করতে হয় এবং টাকাতে কিনতে হয়। আবার এই যে আমরা শোলা দিয়ে আমাদের হিন্দু সমাজে ফুলে পূজার সামগ্রী করি এবং বিলাসিতার জন্য অনেক কিছু তৈরি করি, মানে বলে বোঝাবো কী করে, মানে পাখা, পাখি, ফুল, যত প্রকারের কাজ আছে যেটা দেখাবেন আমি সেটাই তৈরি করতে পারি, এবং নিজে যা করি আসলে এতগুলো নামও বলা যায় না, যেটা দেখি আমি সেটাই তৈরি করি, শোলা দিয়ে সেটাই তৈরি করি। এই যে এইভাবে কাজ করতে হয়, এইভাবে এই যে এই আসছে মেন শোলা, এটাতে কাজ করি। কিন্তু একটা কথা আছে কি যে বর্তমানে আমাদের যে পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছি আমরা,
আসলে আমাদের বর্তমানে যে পরিস্থিতি এখানে, এখন এটা নিয়ে আর আমাদের মনে হচ্ছে যে আমাদের জীবনযাপন হয়তো আর চলতে পারছে, তার কারণ ছেলে মেয়েদের লেখাপড়া, বাবা মা এখন বৃদ্ধ হয়ে গেছে, তাদের ভরণ পোষণ দিতে আর পারছে না। এখন আমাদের তো অন্য লাইনে, কিন্তু সরকার যদি আমাদের একটুখানি টাকা তো আমাকে দিতে, হ্যাঁ, তাহলে হয়তো আমরা এরই পরে আর এই জিনিসটা ধরে রাখতে পারবো, হ্যাঁ, তার কারণ আগামীতে এই জিনিসটা বিলুম হয়ে যাবে, হ্যাঁ, তার কারণ আমাদের, আমরা যদি ভবিষ্যতে কিছু না করতে পারি তাহলে আমাদের ছেলে মেয়ে এই কিন্তু আগাবে না। তাই আমি মনে করি, আমি মানে সরকারের প্রতিটা আবেদন করে রাখছি যে আমাদের দিকে জন্য একটু খেয়াল করে। আগে আমাদের গ্রামবাসী তো অনেক পরিবারে করতো, কিন্তু এখন আস্তে আস্তে সবাই বাদ দিল, তার কারণ এটাই নিয়ে আর সংসার চলতেছে না। কিন্তু আমি ধরে রাখছি ওই কিছুটা ধরে রাখছি, আর যদি একটু খেয়াল করে তাহলে এই জিনিসটা থাকবে, আর নাই তো আমার পর্যন্ত শেষ হয়ে যাবে। আমার নাম মিতালি রানী মালাকা। আমি এই বিবাহের পর শ্বশুর বাড়ি থেকে এই কাজগুলো সব শিখছি, হাতের কাজ যতগুলো আছে এগুলো করতে পারি। আমি আগে বাবার বাড়িতে এগুলো করতাম না, এখানে এসে আমার স্বামীর কাছে থেকে থেকে এগুলোর অনেক অনেক কাজই আমি তার সহযোগিতা করতে পারি। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, নতুন কোনো বিষয় নিয়ে আবারও হাজির হব, সে পর্যন্ত বিদায়।